ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু রিং টু মো ক্রিয়েশন। কেমন আছো তোমরা সবাই? এখন কিন্তু ঘড়িতে অনেক সকাল, প্রায় ঘড়িতে 5:30 মতন বাজে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে আগে ফুলগুলো দেখে মানে এত ভালো লেগেছে, তারপরে চলে এসেছি ওয়ার্কআউট করতে। তোমাদের তো বললামই কদিন ধরে আমি এটা ফলো করছি, ভীষণ পরিমাণে ওয়ার্কআউট করাটা, জানি না কত দিন করতে পারবো। মানে প্রচণ্ড গায়ে হাত পায়ে ব্যথা, দুদিন করে এত কোমরে পিঠে যন্ত্রণা, ধারণার বাইরে সেটা। কিন্তু তাও কন্টিনিউ করে যাচ্ছি, কারণ আর ছেড়ে দিলেই ছেড়ে দেব। তো নিজেকেই নিজে মোটিভেট করে করেই যাচ্ছি। তো অনেকক্ষণই করেছি, প্রায় ঘন্টাখানেক করি ওয়ার্কআউট, 5:30 থেকে 6:30-7টাও বেজে যায় করতে করতে। তো সব কিছু কমপ্লিট করে এখন এসে বসেছি একটু জল খেতে। তো আগের দিন রাত্রিবেলা চিয়া সিডস ভিজিয়ে রাখি, সেই জলটাই খাই। তোমরা চাইলে মৌরি, জোয়ান, তারপর জিরে এটাও ভিজিয়ে রেখে এই জলটাও খেতে পারো, তবে সেটা একদম আর্লি মর্নিংয়ে খেতে হবে। তোমরা যদি চাও আমার কাছে ডায়েট চার্ট, অবশ্যই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আজ অবশ্যই তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করব, ব্রেকফাস্ট থেকে লাঞ্চ অবধি কী কী আমি ডায়েট মেনটেন করে খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। আর তোমাদের যদি কিছু উপকার হয় তাহলেও অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর আমি বলবো, যারা তোমরা হাউস ওয়াইফ আছো, যারা দেখছো নিজে হেলদি হয়ে যাচ্ছ, তারা প্লিজ একটু ওয়ার্কআউট করো, তাহলে তোমাদের শরীরের জন্যই ভালো, নিজেকে সুন্দর দেখানোর জন্য বেশ ভালো। তো দেখো ফুলগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম, কি সুন্দর লাগছে, আর বারান্দাটাতে এত সুন্দর গন্ধ। সকালবেলা যখন দরজা খুলেছি মানে পুরো বেলি ফুলের গন্ধে বারান্দাটা যেন মম করছে। তো ফুল দিয়ে তো পুজো দেবো আজকে, ভীষণ আনন্দ হচ্ছে, কাছে 4টে ফুল ফুটেছে। তারপর চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। আগে ঝাড় দিয়ে ঘর মুছে কতগুলো জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি, সেগুলো কাচবো। তো চলো আগে চটপট করে ঘরটা ঝাড় দিয়ে নিই। আগের দিনের ভিডিওতে অরণী আমায় বলেছ যে মাঝে মাঝে হয় গো এমন, আমিও এক্সারসাইজ শুরু করেছি। আসলে কী বলতো, সারাদিন আমরা রুমের মধ্যে একা একা থাকি, তো তাই হয়তো এই আলসেমিটা আসে। সত্যি বিশ্বাস করো, আমার তো ভীষণ আলসেমি ঝোর ধরে গেছিলো, 10টাটাকে ঘুম থেকে উঠতাম না। মানে কী যে পরিস্থিতি, দুপুরবেলা হলেই খেয়ে উঠেই এসে বিছানায় শুয়ে পড়তাম, ঘুমাতাম, সন্ধে অবধি ঘুমিয়ে থাকতাম, সন্ধে উঠে তারপর সন্ধেবেলা দিতাম, আবার রাত্রিবেলা কোনোরকম একটু ভিডিও এডিট ফেডিট করে আবার ঘুমিয়ে পড়তাম। মানে শুধু ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটিয়ে দিচ্ছিলাম, তার জন্যই মনে হয় এরকম অবস্থা শরীরের হয়ে যাচ্ছিলো দিন দিন। তাহলে না, সেটাকে তো নিজেকেই নিজে কন্ট্রোলে আনতেই হবে। আর খাওয়া দাওয়ার টাইমের কোনো কিছু মেনটেন করতাম না, যখন খুশি খাবার খেতাম, রাত 12টা, 2টো, 3টে এরকমও, মানে ভোরবেলাও রাত্রের ডিনার করছি এমনও আমার দিন গেছে। তো সেই সব বাদ দিয়ে এখন নিজের যত্নে একটুখানি মন দিয়েছি, যাতে নিজের শরীরটা ভালো থাকে আর নিজেকে একটু সুন্দর দেখাতে পারি। মোটা হয়ে গেলে কোনো ড্রেস হয় না, তারপরে কোনো ড্রেস সেভাবে ফিটিংস হতে চায় না, পেটটা ফুলে থাকলে কীরকম লাগে বলো, নিজের কাছেই বিচ্ছিরি লাগে। তো সেই সব আমার একদমই পছন্দ না। আগে তো যখন স্কুল কলেজ যেতাম তখন তো প্রচণ্ড হাঁটা হতো, কিন্তু এখন তো আর সেরকম কিছুই হয় না। সারাটা দিন ঘরের মধ্যে যেটুকু রান্না বান্না ঘরের মধ্যেই থাকছি, ঘরেই বাথরুম, ঘরেই রান্না করছি, রান্না করতে করতে গিয়ে শুয়ে পড়ছি, এইভাবেই দিন কাটছে। আর দুজনের জন্য সংসারে তো সেরকম কোনো কাজও থাকে না, যেটুকু কাজ আমরা করি সেটুকু কাজ যথেষ্ট। তার জন্য ভাবলাম এই ওয়ার্কআউট করাটা ভীষণ জরুরি। আর রিয়া আমায় বলেছো যে আমার সাথে তোমার অনেক মিল, যে তুমিও যদি আমার কাছাকাছি থাকতে বা আমি যদি তোমার কাছাকাছি থাকতাম তাহলে আমরা একটু হাঁটতে যেতে পারতাম। সত্যি গো, আমারও সঙ্গীর ভীষণ অভাব, তার জন্য হাঁটতে যাওয়া ঠিকভাবে এখনও করে উঠতে পারিনি। তবে আজ দেখি আমার যে সাথে ফ্ল্যাটে যে দিদি থাকে তাকে অনেকবার বলাতে সেও রাজি, অনেকবার বলিনি একবারই বলাতে রাজি হয়ে গেছে, তো তাকে নিয়েই যাবো হাঁটতে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখন সকাল প্রায় ওই 8টা মতো বেজেই গেছে, সব কাজবাজ করে আস্তে আস্তে। তো আমার লাড্ডুকে ঘুম থেকে তুললাম, আর দেখো ওকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যেটা নতুন প্যান্ট পরেছে সেটাই দেখাচ্ছিলাম। তারপর তুলসী গাছে জল দিতে চলে এসেছে, তুলসী গাছে জল দিয়ে গাছের ফুলগুলো ছিঁড়ে আজকে পুজো দিলাম, এত ভালো লাগলো আজ পুজো দিতে। আর সুপর্ণা ঘোষ দিদি ভাই, সেও রোজ কমেন্ট করে আমায়, আগের দিনের ভিডিওতে সে বলেছে দারুণ লেগেছে, থ্যাংক ইউ দিদি ভাই। তো যাই হোক, সব কাজ করে এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আজকের ওয়েদারটা যেন বেশ ভালো, বাইরে দেখো এখনও রোদ ওঠেনি, মানে এখনের যে রোদটা ওঠে পুরো একদম গা জ্বলে যায়, তো সেই রোদটা আজকে নেই, পুরো মেঘলা ওয়েদার। আর কাল যেন হাওড়াতে মুষলধারে বৃষ্টি হয়েছে। তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে আমায় জানিও।
তো দেখো, এখানে আমার ডায়েটের অনেক জিনিসপত্রই আমি কিনে ফেলেছি। কবে থেকে শুরু করবো? অনেক শুরু তো করবো, কিন্তু এগুলো এখনও খাওয়া শুরু করিনি। তো এগুলো কি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমরা যদিও প্যাকেটটা দেখছো, ওটা একটা ডালিয়ার প্যাকেট। আর এদিকে দেখো, আমি একটা দারুণ জিনিস তৈরি করব এখন। তো সেটা কি বলো তো, এগুলোকে তোমরা সবাই চেনো, দারুচিনি, সিনামন। তো সেটাকে গুঁড়ো করব, পাউডার বানাবো, তারপর সেটা দিয়ে একটা সকালের হেলদি ব্রেকফাস্ট বানাবো। সেটা দেখো, তোমরাও যদি চাও ওয়েট লস করতে বা ফিট অ্যান্ড ফাইন থাকতে, তোমরাও এই রেসিপিটা অবশ্যই নিজেরাও করে খেতে পারো। দেখো, আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি শুধু সিনামনের। তারপর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে পাউডারটা ঢেলে রেখে দিলাম। তারপর এখানে দেখো, আমাকে তো রোজ দিনই গরুর দুধ দিয়ে যায়, কিন্তু কদিন যাবৎ গরুর দুধ দিয়ে যাচ্ছে না, তার জন্য আজ একটা প্যাকেটের দুধ কিনে নিয়ে এসেছি। তার কারণটা হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট বানাবো, এটা দুধ ছাড়া হবে না, তার জন্য আমাকে দুধ আনতেই হতো। তো সকালবেলা ও গিয়ে দুধ নিয়ে এসছে, আর ওর যেন শরীরটা ভালো না, মানে জ্বর জ্বর, মানে এত শরীরের মধ্যে প্রেশার নেয় ছেলেটা, মানে সেই যে ভোটের আগে থেকে শুরু হয়েছে, একটা বেলা একটা ঘন্টা রেস্ট নেয় না, সারাটা দিন শুধু ছুটতেই থাকে ছুটতেই থাকে। তো এই নিয়ে কতক্ষণ আজকে ঝগড়াও করেছি যে একটুখানি তো নিজের যত্নও নিতে হয় বলো, আর এখানে আমি ছাড়া তো ওর কেউই নেই, তো আমাকে তো দেখতেই হবে সবটা। তার জন্য একটু ঝগড়াঝাটি করেও কোনো লাভ হয়নি, সেই চলেই গেছে আবার থানাতে। তো দেখো, সকালবেলা ব্রেকফাস্ট এখানে বানিয়ে নিলাম। যেহেতু আমরা দুজন খাবো, তার জন্য আমি 4 হাতা দুধ নিয়েছি আর তোমার 4 চামচ ওটস নিয়েছি, আর তার সেটাকে ভালোভাবে 5 মিনিট মতন বয়েল করেছি। তারপর এর উপরে কলা, আম, ড্রাই ফ্রুটস তোমরা চাইলে দিয়ে দিতে পারো, অবশ্যই, মানে অবশ্যই কি, একদমই চিনি বা নুন কিছু অ্যাড করবে না, নুন তো এমনিও অ্যাড করো না, আর চিনি কিন্তু একদম অ্যাড করবে না, তাহলে কিন্তু আর ব্যাপারটা হেলদি থাকবে না। মানে মুখের স্বাদের জন্য তোমরা দিতে পারো, কিন্তু সেটা একদমই উচিত না। চিনি খাওয়া সবচেয়ে আগে বন্ধ করা উচিত, তাহলেই শরীর একদম ঠিক থাকবে। আর আমি যে দারচিনির গুঁড়োটা করলাম সবার ফার্স্ট, সেটা উপর দিয়ে 1 পিঞ্চ মতন ছিটিয়ে দিলাম। দারচিনি কিন্তু অনেক উপকারে আসে, অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টিভাইরাস সব কিছুর কাজে আসে। ব্রেকফাস্টটা কিন্তু দারুণ হয়েছিল, আমি স্বাদের জন্য থেকে বলবো না, মানে হেলদি হয়েছিল ভীষণ, তবে খেতেও ভালো লেগেছিলো, যেহেতু আম, কলা, দারচিনি পাউডার, তারপর তোমার দুধ সবই অ্যাড ছিল, তো বেশ ভালোই লেগেছিলো আর হেলদি হয়েছিল ভীষণ ব্রেকফাস্টটা। তারপর দেখো, এখানে আমি বাসনকোসন যেগুলো ছিল, যেহেতু কাচের বাসন, একটুখানি ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার করে রাখতে হবে, আর একটু মানে দায়িত্ব নিয়ে মাজতে হবে, হাত থেকে পিছলে গেলেই ভেঙে যাবে। আর খুব ভালো লাগে আমার এরকম কাচের বাটি বলো বা নিত্য নতুন বাটিতে খেতে, ওই একঘেয়েমি ওই স্টিলের বাসন, স্টিলের বাটিতে খেতে ইচ্ছে করছে না। কদিন ধরে জানো খুব ইচ্ছে করছে কপারের বোতল কেনার, মানে কবে কিনতে পারবো জানি না। ওকে বলেছে, বলছে তোর একটা না একটা বায়না লেগেই থাকে। আমি বলছি হ্যাঁ, আমার মানে খুব মন চাইছে কপারের দুটো বাটি, দুটো থালা, দুটো বোতল, চামচ এগুলো কেনার, কিন্তু দেখা যাক, যদি কিনতে পারি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবই। তারপর দেখো, বাজার থেকে নিয়ে এসেছে 1 ট্রে ডিম, আর ওই বাটিটার মধ্যে আমি ডিম রাখি, যেহেতু আমার ডিম রাখার কোনো আলাদা ট্রে নেই, তার জন্য আমার মানে একটু অসুবিধাই হয়ে গেছিলো, কারণ বাটিটা পুরো ভর্তি হয়ে গেছিলো, ভয় লাগছিলো ফ্রিজে ভর্তি, যদি হাত থেকে একবার পড়ে যায় তো গেল। তারপর কতগুলো ফল নিয়ে এসেছিলো, বলছে যেহেতু ডায়েট করছিস তাহলে একটু এগুলো তো খা, ডিম ফল এগুলো খা, যদি খাবারই খাস না তাহলে কী করে চলবি, শরীর কীভাবে চলবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে শসা, পেয়ারা, আম, কলা, লেবু, আপেল সব কিছু রকম ফল নিয়ে এসেছিলো, তো ফলটাকে আমি ফ্রিজে ভরে রেখে দিলাম। তারপর দেখো, আজ একদম রান্না করেছি, খুবই সিম্পল রান্না করেছি, মানে এখানে আমি আমার প্লেটটাই বাড়ছি, যেহেতু ডায়েটের লাঞ্চ তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো, আমি একটা ছোট্ট বাটির 1 বাটি ভাত নিয়েছি, একটু শাক করেছিলাম, শাক খাওয়া ভীষণ উপকারী, গ্রিন ভেজিটেবলস, একদম পাতলা করে মসুরের ডাল করেছি, আর একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। ডিমের কুসুম তোমরা খাবে না, কিন্তু আমার মানে ডিমের কুসুমটা খেতেই বেশি ভালো লাগে, তার জন্য নিয়ে নিয়েছি, আর শশা নিয়ে নিয়েছি কিছু কেটে। এটা হচ্ছে গিয়ে আমার ডায়েটের লাঞ্চ থালি। তারপর দেখো, বিকেলবেলা মানে একদিনেই আমি রোগা হয়ে যাবো এমন একটা ভাব আমার মধ্যে, ওয়েট কমালে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কত কেজি ওয়েট আমি কম করেছি, চালু তো করেছি, কতদিন চলবে আমি জানি না। দেখো, বিকেলবেলা আমি এখন রেডি হয়ে গিয়েছি, তার কারণ হচ্ছে কি, এখন যাবো ইভিনিং ওয়াকে।
তো কে যাবে আমার সাথে? দিদিকে তো বলেছি, দিদি যাবে বলেছে, তাই দিদিকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো রাস্তাতেই হেঁটেছি, রাস্তায় সেভাবে হাঁটা যাচ্ছে না, তার কারণ হচ্ছে গিয়ে তোমার রাস্তায় প্রচণ্ড গাড়ি ঘোড়া চলছে, সেভাবে জোরে জোরে হাঁটা যাচ্ছে না, তাই চলে এসেছি স্টেশনে। আর এই প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা, আর এটা কিন্তু বাউরিয়া স্টেশন, কারণ তোমরা তো সবাই জানো আমি বাউরিয়াতে থাকি যে। তো এই প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা, এখানে ট্রেন না আসে না ট্রেন থামে, তার জন্য এই প্ল্যাটফর্মটাই আমরা বেছে নিলাম হাঁটার জন্য। আর আজ পুরো 4 কিলোমিটার হেঁটেছি, ভীষণ হেঁটেছি। জানি না রাত্রিবেলা আমার পায়ের অবস্থা কী হবে, ব্যথা তো করবেই, একদিকে ওই এক্সারসাইজের ব্যথা আর একদিকে এদিকে হাঁটার ব্যথা। দেখো পুরো ঘামিয়ে একদম ছুঁড়ে গেছি। তো যাই হোক, হাঁটাটা যদি সার্থক হয়, মানে কষ্ট করে যদি কেষ্ট পাওয়া যায়, তাহলে তো ভীষণ উপকার হবে আমার। দেখো পুরো ঘামিয়ে গেছি। আর তোমরাও যারা এরকম আমার মতন আছো, মানে চাইছো ওয়ার্কআউট করতে, একটু হাঁটতে যেতে, আমাকে দেখে একটুখানি যদি তোমরা মোটিভেট হও, প্লিজ আমায় কমেন্ট করো যে তোমরাও চাও এরকম হাঁটতে যেতে, ওয়ার্কআউট করতে, এক্সারসাইজ করতে। তো শুধু চাইলে হবে না, আমি চাইবো অবশ্যই তোমরা করো, নিজের জন্য করো, কারোর জন্য না, শুধুমাত্র নিজের জন্য করো। তো ওখানে আমি কতগুলো কৌটো কিনলাম, তার কারণ আমার লাগবে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী রাখবো সেই কৌটোগুলোর মধ্যে। আর এখন সন্ধেবেলা হয়ে গেছে, মানে হেঁটে আসতে আসতে প্রায় 6:30 মতন বেজে গেছে, আমি 4:30 সময় বেরিয়েছিলাম বাড়ির থেকে। তো এখন সন্ধেবাতিটা দিয়ে দিচ্ছি, আর আজকের ভিডিওটা আর বেশি কিছু বাড়ালাম না। তোমাদের কীরকম লাগলো আমার ডায়েটের পুরো মেনু প্লাস এক্সারসাইজ প্লাস ওয়ার্কআউট সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর পারলে শেয়ার করো। আজকের মতো টাটা।